সুব্রত সাহা আবু তাহের খান আমরা যৌথভাবে অশোক দাস যারা নেতৃত্ব আছে মহিলা নেত্রী শাহনাজ বেগম আছে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বাংলার মা আস্তে আস্তে বাংলার মা এবং আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদেরকে সুযোগ করে দিয়েছে মুর্শিদাবাদ জেলায় কাজ করার জন্য এবং আমি ধন্যবাদ জানাই যিনি আমাকে সবসময় এই জেলায় আমাকে গাইড করে আমাদের জেঠু সুব্রত সাহা খুব ভালোবাসে আমাকে এবং সবসময় রাজনৈতিকভাবে সবসময় সহযোগিতা করে এবং আমাকে গাইড করে এবং তাকেও আমি ধন্যবাদ জানাই আজকে এই প্রোগ্রামে ছিলেন ছিলেন আমাদের জেলা সভাপতি আবু তাহের খান চাচা এবং আমাদের অশোক কাকা সেও খুব ভালো মানুষ আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন আছেন আমাদের খলিলুল সাহেব এবং অরিত মজুমদার সবাই মিলে আজকে একটা লিডার আমাদের হুমায়ুন চাচা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে তিনি আর যাই করুক মানুষের পাশে থাকে এবং উনি মানুষের কাছে থাকতে ভালোবাসে এবং মানুষ ওনাকে ভালোবাসে তাই আমরা আজকে সবাই মিলে ওনাকে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের দলে আসলেন এবং আজকের পর আমরা খুব খুশি হলাম যে যারা দলের দলকে ভালোবাসে দল থেকে দূরে ছিল তারা যে আবার আস্তে আস্তে আমাদের কাছে ফিরে আসছে এটা সত্যি আমাদের কাছে একটা খুব গর্বের ব্যাপার এবং এটা খুব ভালো লাগছে আমাকে আমি চাই যে মুর্শিদাবাদ জেলায় উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর উন্নয়নে সামিল হতে হবে তাই সকলকে আমি অনুরোধ করব যে দূরে না থেকে আপনারা আবার ফিরে আসুন আমরা আপনাদেরকে যোগ্য মর্যাদা এবং যোগ্য সম্মানের সঙ্গে আমাদের নেতা এখানে আছে সুব্রত সাহা আমাদের সকলের প্রিয় বর্ষিয়ার নেতা তৃণমূল কংগ্রেসের যখন কিচ্ছু ছিল না তখন একটা মাত্র বিধায়ক উনি ছিলেন তাই ওনাকে আমি সবসময় ধন্যবাদ জানাই আমি ভালোবাসি খুব সেও চাই যে আমরা সবসময় একসঙ্গে একত্রিতভাবে কাজ করি এবং পুরনো যারা তৃণমূল কংগ্রেস যারা দলটাকে ভালোবাসে তারা যারা দূরে সরে আছে তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব যে আপনারা এই সময় দলে সবাই আবার সামিল হন এবং দলকে শক্তিশালী করুন আজকে আমাদের দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এবং আনন্দের দিন যে আমাদের ঘরের ছেলে হুমায়ুন কবির যে এক সময় দলের মন্ত্রী ছিল এবং এমএলএ ছিল রিজিনগর থেকে সে কোনো কারণে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেও সে আজকে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এলো এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব মেনে সে আজকে এখানে ঘোষণা করেছে যে আজীবন যতদিন সে বাঁচবে দলের অবস্থা যাই হোক না কেন তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন এই কথা তিনি আজকে এখানে বলেছেন আমরা মনে করি হুমায়ুন কবিরকে পেয়ে আমাদের যেমন বেলডাঙা রেজিনগর এই তল্লার পলাশী এই সমস্ত তলের যেমন দলের সংগঠন বৃদ্ধি পাবে ঠিক তেমনভাবে মুর্শিদাবাদ জেলা গোটা জেলায় 22টা সিটের প্রভাব পড়বে এবং 22টা সিটেই আমাদের আগামী দিনে নির্বাচন করতে খুব সুবিধা হবে এবং এই আজকে হুমায়ুন কবিরকে দলে যোগদান করার জন্য যে খুব বেশি সহযোগিতা করেছে সে হচ্ছে শমীক হোসেন যুবনেতা শমীক হোসেন তাকেও আমি ধন্যবাদ জানাই যে আজকের এই সুন্দর অনুষ্ঠান করে হুমায়ুন কবিরকে নিয়ে এসে আজকে আবু তাহের আমি নিজে অশোক দাস এবং আরও অন্যান্য নেতৃত্ব অরিত মজুমদার সবাই উপস্থিত খলিলুর রহমান সবাই উপস্থিত থেকে আজকে হুমায়ুনকে আমরা স্বাগত জানালাম এবং তাকে আমরা দলের মধ্যে সম্মান দিয়ে গ্রহণ করলাম যাতে আগামী দিনে আমরা দলকে আরও শক্তিশালী করতে পারি পশ্চিম বাংলার জননেত্রী আমাদের সকলের সক্রিয় নেত্রী সামাজিক মানুষের নেত্রী চিরনেত বিগত দিনে এই তৃণমূল কংগ্রেসটা থেকে কিছুদিন বিচ্ছিত ছিলাম কারণে আমি তৃণমূল কংগ্রেস থেকে বঞ্চিত ছিলাম পাঁচটা বছর অন্যান্য কাজের সঙ্গে দলের সঙ্গে যুক্ত হয়ে দেখেছি তারা আর যাই হোক পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ এখনো নেই আগামী 10 বছরের
প্রাচীন বাংলাদেশ যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে 34 বছরের কম সরকারকে গঙ্গার ভাগীরথীতে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন 2011 রাইটার্স বিল্ডিং দখল হয়েছিল। দেখতে দেখতে প্রায় 9.5 বছর অতিক্রান্ত আগামী 2021-এ আবার তৃতীয় বারের জন্য হ্যাট্রিক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে আবার স্বমহিমায় পশ্চিমবাংলার গদিতে আসীন হলেন। বাংলার মানুষ তাকে দোয়া করবে, আশীর্বাদ করবে। আর তার সুযোগ্য ভাইপো আমাদের যুব সমাজের অনুপ্রেরণা বাংলার বাপ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেকেন্ড বস, আমাদের মূল ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে আমরা আগামী দিনে আমার ভাইপো শ্রমিক হোসেন বলেছে আমরা 12 নয় 14 নয় 16 নয় 18 নয়, আমাদের আগামী দিনের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় 294 থেকে 285-এর টার্গেট, আর আমরা 22-এ 22 টার্গেট। আবু তাহের খান, সুব্রত সাহা, শফিক হোসেন, অশোক দাস, অরিত মজুমদার, খলিলুর রহমান, অন্যান্য জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব, সত্তর নিযুক্ত যুব সভাপতি ভাইপো ইমতিয়াজ কবির, সকলে মিলে আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত খালি করতে চাই। আর গোটা রাজ্যে যারা আজকে স্বপ্ন দেখছে যে 2019-এর লোকসভায় তারা 2 থেকে 18 পেয়েছে, তাই তারা আগামী দিনে পশ্চিমবাংলার গতি দখল করব। আমি বলছি কোনো মতেই সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবাংলা বিপুল সংখ্যক মেজরিটি নিয়ে আবার তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলার দায়িত্বভার গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তার সহযোগিতা, তার সঙ্গে তার নেতৃত্ব, সে যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে গোটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, গোটা পশ্চিমবাংলার ছাত্র যুব যত স্তরের শাখা সংগঠন আছে, মাদার নেতৃত্ব আছে। 30 বছর কংগ্রেস করেছি, তারপরে তৃণমূলে এসেছি, আবার কংগ্রেসে ফিরত গিয়েছি, তারপরে আবার বিজেপিতে গিয়েছি, আবার বিজেপি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি, স্বেচ্ছায় দিল্লিতে গিয়ে জয়েন করেছিলাম 17 নভেম্বর 2019। অমিত শাহর সামনে এবং দিলীপ ঘোষদের সামনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জিয়ে উঠে আমি স্বেচ্ছায় বিজেপি দল ত্যাগ করেছি। কাজেই যারা বলার যোগ্যতা নেই, আমার কাজের মাধ্যম দিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তাদের যোগ্য জবাব দেব। লক্ষ্য হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের খাসফুল চিহ্নে